ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল বণিক সিস্টার ডেলি ব্লগ অ্যান্ড ইটিং। তো প্রথমে বাড়িতে এসে ভাবলাম, মানে মিঠুনের এখানে এসে ভাবলাম যে যাই আছে অল্প কিছু রান্না করে নিই। তো একা একা থাকে যেহেতু সেরকম কিছু এখানে বাজার করা বা মশলাপাতি নেই, তো যতটুকু আমরা এনেছিলাম তার সাথে কিছু তো কাঁচা বাজার লাগবে। তো ভেবেছিলাম বিশ্রাম করবো, সেটা হলো না। তো আমি আর বোন চলো বাজারে বেরিয়ে যাই, দেখি ওখান থেকে কি পাই না পাই। তো তারপর তোমাদের সাথে শেয়ার করব কি করি, কি পাচ্ছি না পাচ্ছি, বা কি করতে পারবো আজকে রান্না, বা আদৌ সিদ্ধ ভাতই খেতে হবে কিনা। তো আমি আর বোন তো চলে এসেছি বাজার করতে। বাজারের মধ্যে শুধুমাত্র পেয়েছি তো আলু, পেঁয়াজ, টমেটো, ধনে পাতা, আর তার সাথে একটুখানি নিয়ে নিয়েছি সেটা হচ্ছে চিকেন। তো চিকেন দিয়ে কি করবো এখন অবধি কিছু ডিসাইড করিনি, বাড়িতে গিয়ে ভেবে দেখি বিরিয়ানি করবো না শুধুমাত্র চিকেন কষার ভাত করে নেবো। তো আজকে তাহলে মিঠুন বাড়িতেই আসছে, কারণ যখন বাড়িতে রান্না হচ্ছে তো বাড়িতে খাওয়ার জন্য পুরো একদম রেডি। তো চলো তোমরাও সাথে থাকো, দেখো কি করি না করি, আর এখনো অবধি পুরো ডিসাইড করতে পারিনি। বাজার করে আমি আর বোন তো বাড়িতে চলে এসেছি। আমরা নিয়ে এসেছি চিকেন আর টমেটো, পেঁয়াজ ছিল বাড়িতে তাও নিয়ে এসেছি, কারণ মিঠুনের কাছে ছোটো ছোটো পেঁয়াজ ছিল তো ওগুলো কাঁচা খাওয়া যাবে। আর বড় দেখে আলু নিয়ে এসেছি, অল্প একটুখানি ধনে পাতা নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, এখন বাড়িতে যা আছে তারপর দেখা যাবে। আর ব্যাঙ্গালোরের থেকে ঢেঁড়স আনাচ্ছি, মানে নিয়ে এসেছিলাম, তার সাথে বাড়িতেই যেহেতু ছিল হঠাৎ করে আসাটা ঠিক হয়েছে বলে ওটা নিয়ে চলে এসেছিলাম। তো বোন ওদিকে রান্না প্রিপারেশন শুরু করে দিয়েছে, ভাত কমপ্লিট করে নিয়েছে, ঢেঁড়স ভাজা করে নিয়েছে, আর তার সাথে চিকেনও বসিয়ে দিয়েছে, চিকেনের একদম পাতলা সাদামাটা ঝোল কাঁচা লঙ্কা দিয়ে। তো ওগুলো রান্না করে কমপ্লিট করে নিই। আর মিঠুনের একবার করে ফোন হয়ে গেছে জিজ্ঞেস করার জন্য যে কি আজকে দুপুরবেলা বাড়িতে এসে খাবে নাকি ওখানেই খেয়ে নেবে। তো যাই হোক, উনি বাড়িতেই আসছে, কারণ আর একদম পুরো ফুল ইচ্ছাই ছিল বাড়িতে এসেই বেশ জমিয়ে খাওয়া দাওয়া করবে, কারণ জানে আমি আর বোন আছি মানে ওনার খাওয়া দাওয়াটা ঠিকঠাক পরিমাণেই হবে। তো আসুক, খেয়ে দিয়ে নিই, তারপর দেখি কি করি আজকে দিনটা। এখানে তোমরা দেখতেই পাচ্ছ বেশ হালকা পাতলা করি বনে চিকেন রান্না করা হয়ে গেছে, মানে খেলে শরীর খারাপ হবে না একেবারেই। আর কাঁচা লঙ্কা যেহেতু সেহেতু সব থেকে ভালো, কারণ আমাদের বাড়িতে এমনিতেই তোমরা যারা আমাদের কন্টিনিউ ভিডিও দেখো জানো যে শুকনো লঙ্কা রান্না হয় না। দিনটা তোমাদেরকে দেখিয়ে দিল দুপুরবেলা আমি কি কি রান্না করেছি। তো রান্না করেছি, মিঠুনদা বাড়িতে এসছে অফিস থেকে, খেয়ে দিয়ে ভাত ঘুম দেওয়া হয়ে গেছে। ভাত ঘুম দিয়ে নিয়ে এবার চলে এসেছি, মিঠুনদাও বাড়ি চলে এসেছে ভাত ঘুম থেকে ওঠার পর। তো এখন হবে চা, এদিকে দিদিকে দিয়ে চা বানাতে বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে চা, বেশ ঘন ঘন চা খেতে হবে এখন। তো চা খেয়ে এবার আমরা একটুখানি বেরোনোর প্ল্যানিং এ আছি, তাই আমি সেজে গুজে যাচ্ছি, সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাতে হবে। তো ভিডিওটা স্কিপটা করে কন্টিনিউ করতে থাকো। তো আমরা সবাই মিলে চলে এসেছি মুম্বাইয়ের ফিনিক্স মলে, এটা মিঠুনের যেখানে থাকে মানে রুমের খুব কাছাকাছি। তো আমরা ব্যাক গেটের দিয়ে ঢুকেছি। তো দেখতেই পাচ্ছ এখানে বেশ সুন্দর করে এগুলো সাজিয়ে গুছিয়ে রাখা, আর এখানে মিঠুন মাঝে মাঝে দাঁড়িয়ে পড়িয়ে ভাবুক হয়ে পড়ছে, মনে হয় এমন হাবভাব করছে একটা পেন আর খাতা দিয়ে দিলে কবিতা লিখতে শুরু করে দেবে। তো যাই হোক, এখানেও সেম ও মুখে হাত দিয়ে মনে কবিতায় কিছু ভাবছে। তো আমরা ভেতরে চলে এসেছি। তো এখন মিঠুন জামা দেখতে যাবে বলেছে, তাই আমি বললাম ঠিক আছে তুমি জামা দেখে নাও, কারণ এখানে খুব সুন্দর সুন্দর জামা আমি দেখতে পাচ্ছি। বললাম দেখে নাও একটা, আমরাই নয় দিয়ে দেবো। তারপর ওখানে গিয়ে যখন জামাগুলোর দাম দেখছি তখন মনে মনে ভাবছি প্লিজ তুমি একটাও জামা নিও না। তো যাই হোক, পুরো মলটা ঘুরে দেখি আগে আর তোমাদেরও আগে দেখাই, কারণ মলটা খুব সুন্দর করে সাজানো আর বেশ ভালো লাগছে, আগে পুরোটা দেখে নাও। তো তোমরা ঢোকার সময়তেই দেখতে পাচ্ছ আমি যখন বললাম খুব সুন্দর সুন্দর, মানে খুব সুন্দর করে সাজানো মলটা, তো ওর জন্য ওগুলো আমার বেশি ভালো লেগেছে বলে আমি মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ে সেগুলো দেখছিলাম। তো আমার কবি বর তো দাঁড়িয়েই পড়ছে, এক এক জায়গায় ওকে নড়ানো মুশকিল হয়ে যাচ্ছে। তো যাই হোক, ও বেশ মন দিয়ে দেখছে, তা আমার তো বেশ ভালো লাগছে, কিন্তু বেশিক্ষণ ঘুরে দেখাটা পসিবল হচ্ছে না। তার কারণ হচ্ছে আজকেই এখানে এসেছি, তো ঘুরে দেখাটা মানে দেখতে গিয়ে একটু নিজে টায়ার্ড হয়ে পড়ছি। তো ওর জন্য ভাবছি কখন বাড়িতে গিয়ে খেয়ে দে আরামসে ঘুমাবো, মানে একটা বেশ ভালো করে ঘুম দিতে হবে।
তো যাই হোক, ঘুম তো দেব ভালো করেই, কিন্তু আগে ভালো করে চোখের শান্তিটা করে নিই। তো এত সুন্দরভাবে সাজানো, এটা আমি পরে এসে আবার দেখব কি আসতে পারবো না কি জানি না, ওর জন্য ভালো করে আগে দেখে নিই। এখানে দেখতেই পাচ্ছ বোন আর মিঠুন হেঁটে হেঁটে যাচ্ছে, আর খুব সিরিয়াস মনে হচ্ছে কোনো আলোচনা করছে। ওরা করুক কি ওদের আলোচনা, আমি তো আগে ভালো করে মলটা দেখে নিই আর তোমাদেরও দেখাই যে কত সুন্দর করে মলটা সাজানো। তো ফিনিক্স মলে তো আজকে ঘুরে চলে আসলাম, তো তোমরাও দেখতে পারলে, একটু ঘুরতে গেছিলাম মিঠুন আমি বোন, তো ঘোরা হয়ে গেল, এখন ডিনার করে শোয়ার পালা। তার কারণ হচ্ছে বিশ্রাম দরকার, অনেকটাই দরকার, কারণ বাকি যে দিনগুলো আছে সেখানে জমি আনন্দ করার ইচ্ছা তো অবশ্যই আছে, বাকিটা মিঠুনের ওপর, কারণ ওই ঘুরতে নিয়ে যাবে, দেখা যাক কোথায় যায়, তোমরা তো সাথে থাকছোই। তা আজকের এই ফার্স্ট ডে মুম্বাইয়ে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। টাটা, গুড নাইট।